হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো চং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি সূর্যপুত্র মহাবীর কান্না, সেটা একটা অফিসিয়াল টিজার বেরিয়েছে। যদিও মেইন লিডে কে আছে সেটা তারা রিভিল করেনি, তবে আমরা সবাই জানি এখানে আমাদের বিক্রম আছে। তো যেটা বলার, দেখো আমি টিজারটা দেখলাম, টিজারটা দেখার পর মানে কিছু কিছু জায়গায় ভিএফএক্সের কাজ ভালো লাগছিলো, আবার কিছু কিছু জায়গায় প্রচণ্ড বাজে লাগছিলো। যখন ক্লোজ শটগুলো যেরকম ধরো পাখিটাকে দেখাচ্ছিলো ভালো লাগছিলো, কিন্তু যখন লং শটে দেখানো হচ্ছিলো আমার কিন্তু ঠিকঠাক লাগছিলো না, অনেকটা গেমের মতন ফিল আসছিলো। এবং একটা এই স্কেলের সিনেমাতে কখনো এই ফিলটা যদি আসে যে একটা গেম খেললে আমার যেরকম ফিল আসে সেই ফিলটা আসে, তাহলে সেখানে আর বলার কিছু নেই। এবং আমি এটা বলছি 2009 সালের একটা সিনেমা মগধীরা, সেটার সাথে অনেক রিজেম্বলেন্স আছে। মানে ভিএফএক্সের যদি কাজকর্ম দেখো বা যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে, মগধীরার যে পার্টটা, একটা পার্ট তো মানে সেখানকার প্রেজেন্ট টাইমে ছিল এবং একটা ব্যাক টাইমে ছিল। সো ব্যাক টাইমের যে সিনগুলো ছিল, তোমরা মগধীরা সিনেমাটা দেখতে পারো, ফ্রিতে অ্যাভেলেবেল আছে, এটা অনেকটা সেই ধরনের বানানো হয়েছে। তো এবং ফিলটা অনেকটা ওই রকমই আসছে। আমার এটা দেখে এত খারাপ লাগলো, 2009 সালের সিনেমাতে যে ফিল পেয়েছিলাম 12 বছর পরও সেম ফিলটা যদি কোনো আমাকে সিনেমা দেয়, এখন তো আরও বেটার করতে হবে, তাই না? তো হয়তো অফিসিয়াল ট্রেলারটা ভালো হবে, সিনেমাটাও হয়তো ভালো হবে, কিন্তু টিজারটা কিন্তু খুব মানে খাস যে মানে গায়ে কাটা দিয়ে দিচ্ছে তা কিন্তু কখনোই না। এবং এই যে কনসেপ্টটা বানানো হচ্ছে কর্ণর ওপর, কর্ণকে যেভাবে দেখানো হলো যে নাকি সে আন্ডার রেটেড, সে কিন্তু আন্ডার রেটেড না, তাকে নিয়ে সব থেকে বেশি কথা হয় মহাভারতে যত ক্যারেক্টার আছে। এবং আপকামিং অনেক সিনেমা আসছে, সিরিজ আসছে, শাহিদ কাপুর নিজেও একটা করছে যেখানে কর্ণা হিসেবে তিনি কাজ করবেন। তো ঠিক আছে, এবার তোমরা অনেকেই বলতে পারো তুমি যখন কমান্ডো দেখেছিলে সেটার ভিএফএক্স নিয়ে কিছু বলোনি, এই সিনেমাটার ভিএফএক্স নিয়ে বলছো। তো আমি বলবো এইটা কম্পেয়ার করলে হবে না, ওটা 8-10 কোটির সিনেমা, এটা 300 কোটি বাজেট, তোমরা দেখে নিতে পারো। তো 8-10 কোটির সিনেমা আমাকে যে ফিল দিচ্ছে, 300 কোটির সিনেমা যদি সেটা দেয় তাহলে তো এটা লজ্জা হওয়া দরকার তাদের, যে 300 কোটি টাকা ইনভেস্ট করে তারা সেম ফিল দিচ্ছে, এটাকেও বাজে বলছে ওটাকেও বাজে বলছে। 300 কোটি টাকা তো আর ইয়ার্কি কোনো বিষয় না, তাই না? 300 crores কতগুলো বাংলা সিনেমা হয়ে যায় 300 কোটি টাকায়। তো ঠিক আছে, এসব বললে অনেক কথায় কথা বেড়ে যাবে। আমার টিজারটা ঠিকঠাক লেগেছে, খুব আহামরি তেমন কিছু লাগেনি, হয়তো ট্রেলারটা ভালো লাগলেও লাগতে পারে। ভিএফএক্সে কিন্তু আরও মানে ভিএফএক্সটা এখনও কিছু কিছু জায়গায় আমার মানে মনে হলো ফিনিশিং টাচটা তারা দেয়নি, হয়তো ফিনিশিং টাচ দিয়ে তারা ট্রেলারটা বানাবে এবং সিনেমাতে সেই জিনিসগুলো তারা খেয়াল রাখবে। পূজা এন্টারটেনমেন্ট যেহেতু আছে, বাসু বাগনানি, জ্যাকি বাগনানি, তারা অবশ্যই সেই চেষ্টাটা করবে তাদের তরফ থেকে 100% দেওয়ার। তো এই ভিডিওতে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও, আমি পুরোপুরি আমার হনেস্ট ওপিনিয়নটাই দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।